সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম বেশ অনেক দিন পর আপনাদের সামনে নতুন আপডেট আর একটি ভিডিও নিয়ে। ভিডিওটি আপডেট হলো, বাট এটার নিউজটি হচ্ছে অনেক পুরাতন, তবে এটা বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে করাই উচিত। কেননা যে বিষয়টি বা যে বাইকটি নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব, সেটি কিন্তু আমাদের বাংলাদেশের বাজারে অনেকজনের মুখে চলছে। সেটি হচ্ছে বাজাজ পালসার RS 200। বন্ধুরা, এই বাইকটি সম্প্রতি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে, তবে এর আগেও লঞ্চ হয়েছিল, তারপরে নতুন আরও একটি ভার্সন তারা লঞ্চ করেছে। সো আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে যে নতুন বাইকটি তারা লঞ্চ করেছে, তার গ্রাফিক ডিজাইন এবং ইঞ্জিন পারফরমেন্স যা আছে, টোটাল ডিটেলসগুলো, এবং কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন করেছে কিনা সেটি উপস্থাপন করব। আর উপস্থাপন করার প্রধান যে কারণ, সেটি হচ্ছে এই বাইকটি সম্ভবত আমাদের বাংলাদেশে আসতে পারে, এবং এই বাইকটি কবে আসতে পারে সেটি, এবং বাইকটি আসার পর আমাদের বাংলাদেশে কত মূল্য বা এর কী কী এক্সট্রা কী ফিচার থাকছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। সো বন্ধুরা, এই নতুন ডিজাইনের যে ভার্সনটি আপনার বাংলাদেশ সরি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে, যেটি আমাদের দেশে আসার কথা রয়েছে, সেটির ডিজাইন এবং গ্রাফিক্স একই রকম থাকলেও দেখতে কিন্তু একই রকম, মানে আগের যে বাইকটি রয়েছে সেটার সাথে এটির ডিজাইন গ্রাফিক্স একই রকম, কিন্তু ইঞ্জিন এবং পারফরমেন্সের মধ্যে নতুন কিছু সক্ষমতা বা তারা ক্ষমতা এনেছে। বন্ধুরা, BSC 2.0 E2 on BD2 ভার্সন এই বাইকটির বর্তমান বাজার মূল্য এবং বিস্তারিত আমরা জেনে নেব, ইন্ডিয়ার বাজারে কত চলছে সেটা জেনে নেব। বন্ধুরা, নতুন লঞ্চ করা এই বাইকটির ডিজাইন কিন্তু বর্তমানে মাস্কুলার ডিজাইন, দেখতে অনেক প্রিমিয়াম লাগবে, যে কোনো সাইড থেকে লক্ষ্য করুন না কেন, সর্বদিক থেকে দেখতে বাইকটি অনেকটা প্রিমিয়াম লাগবে। বন্ধুরা, আমরা সর্বপ্রথমে এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে যাব। এটার ধারণ ক্ষমতা হচ্ছে 13 লিটার ফুয়েল ধরবে, এবং 13 লিটার ধরবে, বা এই যে এই পালসারের যে এই সেগমেন্টের যত বাইক রয়েছে সবগুলোর মতনই সেম কোয়ালিটি। বন্ধুরা, বাইকটির পরবর্তী যে আপডেট হচ্ছে সেটি হচ্ছে এটির মিটার কনসোল। বাইকটির এই মিটারে ব্যবহার করা হয়েছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যা তিনটি অংশে বিভক্ত করা হয়েছে। মধ্যবর্তী অংশে রয়েছে অ্যানালগ টাইপের RPM মিটার, ও তার ভিতরে রয়েছে ফুয়েল ইন্ডিকেটর, ডান পাশে রয়েছে ডিজিটাল স্পিড মিটার, এবং তার সাথে রয়েছে গিয়ার ইন্ডিকেটর, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর এবং ক্লক সহ আরও অনেক কিছু প্রয়োজনীয় তথ্য। বাম পাশে রয়েছে গিয়ার এফিয়েন্সি ইন্ডিকেটর, ব্যাটারি এফিয়েন্সি ইন্ডিকেটর, চেক ইঞ্জিন ইন্ডিকেটর, ব্লুটুথ সহ আরও কিছু প্রয়োজনীয় তথ্য। বন্ধুরা, বাইকটিতে ক্লিপ অন টাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, এবং ডান এবং বাম পাশে যে সুইচের যে বক্সগুলো রয়েছে, যে সুইচ স্লিপ বা হর্নের সুইচ বা সাইড লাইটের সুইচগুলো রয়েছে, এগুলো সেরকমই রয়েছে যেটি এর আগের বাইকে ছিল। এই ক্যাটাগরির অন্যান্য বাইকের মধ্যে এটার একটু হ্যান্ডেলটা উঁচু করা হয়েছে, এর ফলে বাইকটির রাইডিং এবং সিটিং পজিশন খুবই কমফোর্টেবল। এই বাইকটি যখন আপনি রাইড করবেন তখনই এই বাইকটির অরিজিনাল একটা ফিল পাবেন। বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্পিল সিট, এবং এই সিটটি ব্যবহার করার ফলে বাইকের রাইডার এবং তার পিছনে যে পিলিয়ন বসবে দুজনে কমফোর্টেবলভাবে বসতে পারবে। পিলিয়নের সিটের নিচে একটি ইন্টিগ্রেটেড গ্রাফিং ব্যবহার করা হয়েছে, যাতে করে পিলিয়ন যখন বসবে যেন ভালোভাবে ধরে বসতে পারেন, যেন কোনো প্রবলেম না হয়। এটার উপরে RS 200 এর একটি স্টিকার লক্ষ্য করতে পারবেন, মানে RS 200 যে স্টিকার অন্যান্য বাইকের মতো, যেরকম N160 বলেন, পালসার 150 cc বলেন, প্রত্যেকটি কিন্তু স্টিকার পিছনে ডেকলের মধ্যে থাকে। সো এটারও কিন্তু সেইটার উপরে বা সেই গ্রাফিংটার নিচে RS 200 এর স্টিকার লক্ষ্য করতে পারবেন, দেখতে পাবেন। সামনে থেকে যখন এই বাইকটি আপনারা দেখবেন তখন বুঝবেন যে বাইকটি আগের সংস্করণের মতোই রয়েছে। বাইকটিতে অ্যাডজাস্টেবল লুকিং গ্লাসও ব্যবহার করা হয়েছে, মানে এই বাইকটিতে আপনার আগের মতোই লুকসের মতোই দেখতে মনে হবে, তবে এটির অনেক কিছুতেই পরিবর্তন রয়েছে। বাইকটিতে একটি দুটি অ্যাডজাস্টেবল লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে, এবং আইসেফ ডুয়েল LED টাইপ। বন্ধুরা, এটি হচ্ছে হেডলাইটের কথা বলছি, আপনারা এই বাইকটির হেডলাইটটি দেখতে অসাধারণ একটি হেডলাইট, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। সো এটি হচ্ছে আইসেফ ডুয়েল LED টাইপের DRL লাইট, হ্যালোজেন টাইপের LED প্রজেক্টর হেডলাইট। সো এবং তার পাশে রয়েছে দুটি LED টাইপের ইন্ডিকেটর লাইট। বন্ধুরা, আপনারা এখানে একটা আপনাকে প্রশ্ন করতে পারেন, সেটি হচ্ছে যে এই হ্যালোজেন টাইপের হেডলাইট দেওয়ার কারণ কী? কিন্তু বন্ধুরা, তারপরেও আপনারা রাত্রেবেলা এই বাইকটি দিয়ে আলো আপনারা ভালোভাবে এবং খুব স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবেন, কেননা এই বাইকটি হ্যালোজেন লাইট হলেও বাইকটির কিন্তু যে প্রজেক্টর LED লাইট দুটি দেওয়া আছে এটির কারণে অনেকটা আলো খুব সুন্দরভাবে দিবে। তবে হ্যালোজেন হচ্ছে এটি হলুদ লাইটের মতো, তবে বর্তমানে যে N160 বাইকের আলোটি আছে এটিও কিন্তু LED প্রজেক্টর হেডলাইট। তবে যেহেতু আমাদের কাছাকাছি এই বাইকটি এখন পর্যন্ত আসেনি, তাই এটার বিষয়ে আমরা অনেক কিছু জানি না, শুধুমাত্র আমরা বাইরে থেকে রিভিউ পেয়েছি এবং ইন্ডিয়া থেকে অনেক কিছু শুনতে পাচ্ছি, সরাসরি আসলে হয়তো ভালো পাবো। আর যেহেতু N160 আমরা বাইক চালিয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটার হেডলাইটের আলো কিন্তু অসম্ভব আলো,
এবং অন্যান্য বাইকের থেকে, কেননা এটার মধ্যে কোনো এক্সট্রা আপনার ফগ লাইট লাগানোর কোনো দরকারই নেই, কারণ আপনার বাইকটি অনেকজন দেখছেন, আর যারা দেখেন তারা হয়তো দেখতে পারে রাতেবেলা ট্রাই করে কারো কোনো বাইক থাকলে বা শোরুমে গেলেও আপনারা এ বাইকের হেডলাইট টেস্ট করে নিতে পারবে M160, তাহলে বুঝতে পারবেন ওটা লাইট কীরকম আলো দিচ্ছে। আর বন্ধুরা, এটার যে হ্যালোজেন লাইটগুলো দেওয়া হয়েছে এটা দিয়েও যেটা বলতেছে ওখান থেকে রিপোর্ট পাচ্ছি সেটা হচ্ছে যে তারাও বলছে যে এটার আলো অনেক বেশি হবে, কেননা এটি হচ্ছে এলইডি প্রজেক্টর হেডলাইট। সো দেখা যাক বাইকটি আসার পর আমরা এটার বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারবো। সো বন্ধুরা, এরপরে আমরা যাব বাইকটির ফ্রন্ট সাসপেনশনের দিকে। সামনের যে সাসপেনশন বা শক অ্যাবজর্বার থাকছে সেটি হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন বন্ধুরা, এবং সামনে সঙ্গে থাকছে 17 ইঞ্চি অ্যালয় রিম ও MRF ব্র্যান্ড টিউবলেস 100/80 টায়ার, এবং এটার সামনের ব্রেকিং সিস্টেম থাকছে বাইব্রো অ্যাডভান্স ব্রেক ক্লিপার, সাথে 300 মিলিমিটার সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বন্ধুরা, বাইকটির পিছনে সাসপেনশন ব্যবহার করা হয়েছে নাইট্রক্স অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিম MRF ব্র্যান্ডের 130/70 টিউবলেস টায়ার, এবং বাইব্রে কাস্টমাইজেড অ্যাডভান্স ব্রেক ক্যালিপার, এর সাথে 230 মিলিমিটার সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বন্ধুরা, যেহেতু বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, তাই বাইকটির ব্রেকিং সিস্টেম অনেকটা শক্তিশালী এবং কার্যকরী। আপনি যে কোনো গতিতে বাইকটির ব্রেক করে এই বাইকটির একটি স্পোর্টি ফিল পাবেন। এতক্ষণ আমরা দেখলাম এর আউটসাইড, আমরা এবার দেখব এর ইঞ্জিন পারফরমেন্স। বন্ধুরা, বাইকটির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল ফুয়েল ইঞ্জেকশন, DTS এর ট্রিপল স্পার্ক, 4 ভাল্ভ সিঙ্গেল সিলিন্ডার, 199.5 cc এর একটি পাওয়ারফুল ইঞ্জিন। হ্যাঁ বন্ধুরা, এই বাইকটিতে কিন্তু 3টি প্লাগের কাজ দেওয়া হয়েছে। এটার বিষয়ে আমাদের বাংলাদেশে অনেকজনেরই হয়তো জানা খুবই কম যে একটি বাইকের 3টি প্লাগ থাকে বা 4টি প্লাগও থাকতে পারে। সো 4টি প্লাগ হচ্ছে অন্যান্য আরও পাওয়ারফুল বাইকের মধ্যে, আমাদের বাজাজের মধ্যে যে DTSI ইঞ্জিন বলা হয় সেই DTSI ইঞ্জিনের মধ্যে কিন্তু আপনার ডাবল প্লাগ থাকে, তবে এই বাইকটিতে কিন্তু ট্রিপল প্লাগ ব্যবহার করা হয়েছে এবং 4 ভাল্ভের সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সো এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 24.5 PS এবং 9750 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 18.7 নিউটন মিটার অ্যাট 8000 RPM। সাথে থাকছে 6 স্পিড গিয়ার বক্স। বন্ধুরা, এই বাইকটিতে কিন্তু 6টি গিয়ার পাচ্ছেন বা 6টি গিয়ার সিস্টেম পাচ্ছেন। অন্যান্য ম্যাক্সিমাম বাইকে বাংলাদেশে আমি যেটা দেখছি 5 গিয়ার থাকে, তবে 6 গিয়ার আর অন্য গাড়িতে আছে সেটা পরে কথা বলবো, তবে বাজাজের এই বাইকের মধ্যে আপনারা 6টি গিয়ার বক্স পাবেন। বন্ধুরা, নতুন এই সংস্করণ বাইকটিতে আরও একটি জিনিস লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে বাইকটির সাইড স্ট্যান্ডে। এখানে ব্যবহার করা হয়েছে ইঞ্জিন কাট অফ সেন্সর, এর ফলে বাইকটির সেফটি আরও এক ধাপ এগিয়ে গেছে। বন্ধুরা, বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1114 মিলিমিটার, ওভারঅল লেন্থ হচ্ছে 1999 মিলিমিটার, এবং সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার, এবং এটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 157 মিলিমিটার। এই বাইকটির সিট হাইট অন্যান্য বাইকের মতোই, আপনি যদি 5 ফিট/5 ইঞ্চি হন তাও আপনি বাইকটি স্বাচ্ছন্দ্যবোধভাবে ভালোভাবে চালাতে পারবেন। বন্ধুরা, এবার আসি বাইকটির ওজনের দিকে। বাইকটির ওজন গিয়ে দাঁড়াচ্ছে 166 কেজি। বাইকটির এ পর্যন্ত স্পিড ওঠানো হয়েছে 130 কিলোমিটার, এরপরও আরও অন্যান্য বাইকে অন্যান্য কেউ আরও উঠাইছে কি না তা সঠিক আমাদের এখনও জানা যায়নি। বন্ধুরা, বাইকটির সামনে থেকে যেরকম স্পোর্টস ফিল ফুটিয়ে তুলেছে তেমনি পিছনে ফুটিয়ে তুলেছে সেই ভাবটি। পিছনের দিকে আসলে প্রথমে আপনার নজরে পড়বে এটির স্প্লিট এলইডি টাইপের ব্যাকলাইট, ও পাশে রয়েছে এলইডি টাইপের ইন্ডিকেটর লাইট, এবং তার নিচে রয়েছে ফলস স্মার্ট গার্ড, যেটার কারণে আপনার বৃষ্টি অথবা কাদার মধ্যে কখনও পিছনে থেকে কাদা ছিটকে উঠবে না। বাইকটিতে আপনারা সিটিতে রাইড করুন অথবা অফ রোডে কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটির পারফরমেন্স পাবেন আশানুরূপ, মানে অনেক সুন্দর ভালোভাবে এই বাইকটির পারফরমেন্স পাবেন। বন্ধুরা, এবার আসা যাক বাইকটির মাইলেজের দিকে। ইন্ডিয়ার ওয়েবসাইটে এবং রোডে, এখন পর্যন্ত ইন্ডিয়ার ওয়েবসাইট এবং রোডে, ইন্ডিয়ার যে রোডগুলোতে বাইকটি যেখানে চলছে আর কি, এ পর্যন্ত সে পরীক্ষিত পারফরমেন্স দেখানো গেছে। এতে করে সিটিতে পাবেন 28-30 কিলোমিটার পার লিটার, ও হাইওয়েতে পাবেন 30-32 কিলোমিটার। বন্ধুরা, বাইকটির বর্তমান মূল্য ইন্ডিয়া বাজারে চলছে 2,12,000 থেকে 2,15,000 রুপি পর্যন্ত। বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে তাহলে ভ্যাট ট্যাক্স মিলে বাইকটির মূল্য হতে পারে 3,50,000 থেকে 3,80,000 টাকার ভেতরে।
সো বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদের সামনে যে বাইকটি নিয়ে কথা বললাম, এই বাইকটি আমাদের দেশে কবে আসতে পারে সেটাই আমি আপনাদের জানানো চেয়েছিলাম। সো আমি এই পর্যন্ত যে নিউজটি পেয়েছি, এই বছরে সম্ভবত বাইকটি আসার চান্স খুবই কম। তবে প্রথম যে নিউজটি পেয়েছিলাম যে সামনে বছরের হয়তোবা আপনার মার্চ এপ্রিলের দিকে আসার কথা, তো সেটি মানে সেটি শোনার পরে আবার মাসখানেক বেশ মাসখানেক আগে আবার শুনলাম যে বাইকটি এই বছরই আসবে। তো যদিও বা সেটার কথাটি মানে সেই বিষয়টির সত্যতা ঘটনার খুবই কম, মানে সত্যতা কম। সো আশা করছি বাইকটি এই বছরে না আসলেও সামনে বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই প্রথম দিকে চলে আসতে পারে। সো এই বাইকটির প্রতি অনেকজনের অনেক আশা রয়েছে। আমি বাইকটির ডিটেলস আপনাদের সামনে জানানোর চেষ্টা করেছি এবং বাংলাদেশের বাজারে এই বাইকটি আসার পর আমি যে ডিটেলসগুলো দিয়েছি এটি হচ্ছে ইন্ডিয়ার বাইকের ডিটেলস। সো আসার পর হয়তো এখান থেকে অনেক কিছু কম বেশি হতেও পারে। সো যদিও বাইকটি কবে আসছে বা কবে আসবে আসার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অবশ্যই রিভিউ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি মানে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।